দর্শক বন্ধুদের জন্য নতুন একটি আপডেট কিনে আমরা চলে এসেছি। তো বন্ধুরা, এবার থেকে আপনারা আনরিজার্ভ ক্যাটাগরির ট্রেন টিকিট বুক করতে পারবেন। আপনাদের যে স্মার্টফোন রয়েছে বা মোবাইল রয়েছে, সেই মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে খুব সহজে আপনারা আনরিজার্ভ ক্যাটাগরির ট্রেন টিকিট বুক করতে পারবেন। তো বন্ধুরা, নতুন একটি অপশনকে বা নতুন একটি সার্ভিসকে স্টার্ট করা হয়েছে, ইতিমধ্যেই আমরা চলে এসেছি উমাং যে অ্যাপ্লিকেশন রয়েছে। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের প্রচুর এমন স্কিম রয়েছে, যে সমস্ত স্কিমের আবেদন বা অ্যাপ্লিকেশন আপনারা খুব সহজেই উমাং অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে করতে পারবেন। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি নতুন আপডেট আপনাদেরকে দেওয়া রয়েছে, যে এবার থেকে আপনারা টিকিট কাউন্টার ভিজিট ছাড়াই আনরিজার্ভ ক্যাটাগরির টিকিট আপনারা খুব সহজে বুক করতে পারেন। অর্থাৎ জেনারেল টিকিট আপনারা খুব সহজে আপনি আপনার মোবাইল থেকে বুক করতে পারবেন। এর আগে আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে আপনারা রিজার্ভ ক্যাটাগরি আমরা খুব সহজে মোবাইল থেকে বুক করতে পারতাম। এবার থেকে আপনারা আনরিজার্ভ ক্যাটাগরির টিকিট বা জেনারেল টিকিট আপনারা খুব সহজে মোবাইল থেকে বুক করতে পারবেন, কোনোরকম কোনো টিকিট কাউন্টার ভিজিট ছাড়াই। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুদের আপনাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশন ইনস্টল করা নেই বা উমাং অ্যাপ্লিকেশন নেই, তারা অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে উমাং অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে যখন এই ধরনের ড্যাশবোর্ডে আসবেন, এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে যখনই আপনারা আসবেন, দেখবেন পপুলার সার্ভিস বলে একটা অপশন রয়েছে, যেখানে এখানে আপনারা চলে আসবেন পপুলার সার্ভিস। পপুলার সার্ভিসে বেশ কিছু সার্ভিসের লিস্ট এখানে রয়েছে। আমাদের যে সার্ভিসটি এখানে লাইভ হয়েছে বা এই মুহূর্তে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে আনরিজার্ভ ক্যাটাগরির টিকিট বুকিং এবার থেকে আপনারা উমাং অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে করতে পারবেন, যা এর আগে কিন্তু আমাদের উমাং অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে এই সার্ভিস অ্যাভেলেবেল ছিল না। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন, তাদের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি, কারণ আনরিজার্ভ ক্যাটাগরির টিকিট বা জেনারেল টিকিট শুধুমাত্র কাউন্টারেই হতো, যা এবার থেকে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে এবং খুব সহজে আপনি আপনার যে এই অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে রিজার্ভ করতে পারবেন বা বুক করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনারা চলে আসবেন, এখানে দেখবেন যে সিজন টিকিট বলে একটা অপশন আপনারা পাবেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে যখনই বন্ধুরা আসবেন, এখানে দেখবেন নতুন যে অপশন বা নতুন যে পপুলার সার্ভিস রয়েছে, যে সিটিজেন ক্যান বুক সিজন টিকিট ফ্রম হেয়ার। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, অর্থাৎ আনরিজার্ভ টিকিট সিস্টেম। আনরিজার্ভ টিকিট সিস্টেম বা ইউটিএস সার্ভিস এই মুহূর্তে কিন্তু আমাদের উমাং অ্যাপ্লিকেশনে দিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনারা খুব সহজেই যেখানে খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন যে কোন স্টেশনে কতগুলো ATVM রয়েছে, ঠিক আছে। তো ATVM মেশিন যে স্টেশনে যতগুলো রয়েছে তার অবশ্যই এইখান থেকে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। তারপরে এখানে সিজন টিকিটের যে অপশন রয়েছে, এখান থেকে আপনাকে টিকিট বুক করতে হবে। শো টিকিটে ক্লিক করলে আপনি যে টিকিট বুক করেছেন সেই সমস্ত টিকিট এখানে শো করবে, এবং এখান থেকেই আপনারা খুব সহজে সমস্ত টিকিটের স্ট্যাটাসগুলোও দেখে নিতে পারবেন। তো যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন টিকিট বুক করবেন, সেক্ষেত্রে আপনারা সিজন যে টিকিট রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই পরের যে পেজ রয়েছে সেই পরের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এবং যে সমস্ত বন্ধুদের এই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে, এখানে যে কাজগুলো আপনাকে করতে হবে, যেমন প্রথম যে অপশনটি রয়েছে, যেমন এখানে আপনারা চলে আসবেন, প্রথমত যে কাজগুলো আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে স্টেশন থেকে আপনি বুক করবেন সেই ফ্রম স্টেশনের নাম আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে টু, যে জায়গায় আপনারা বুক করবেন সেই স্টেশনের নাম এখানে দিয়ে দেবেন। দেন আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখবেন সেই সমস্ত স্টেশনে যে সমস্ত ট্রেনগুলো রয়েছে তার লিস্ট চলে আসবে, এবং খুব সহজে কিন্তু আপনারা এখান থেকে আনরিজার্ভ ক্যাটাগরির টিকিট বা জেনারেল টিকিট আপনারা এবার থেকে মোবাইল থেকেই বুক করতে পারবেন। বুক করার পরে আপনারা চলে আসবেন পরবর্তী স্টেপে, অর্থাৎ নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে দেখবেন এখানে শো টিকিট বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে দেখবেন সমস্ত টিকিটগুলো, যে সমস্ত টিকিটগুলো আপনি এখানে বুক করেছেন আনরিজার্ভ ক্যাটাগরির, সমস্ত টিকিট এখানে চলে আসবে। এই মুহূর্তে জেনারেল টিকিট এবার থেকে সমস্ত প্ল্যাটফর্ম থেকেই আপনারা কিন্তু বুক করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি আপডেট দেওয়ার ছিল। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে তো অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।